আপনি কি এমন কোন ড্রেস পরিহিত কাউকে দেখেছেন যেটি শুয়ের এক খোঁচাতেই ভ্যানিশ হয়ে যাবে? এটি কিভাবে সম্ভব? সারা মাঠ জুড়ে আগুন জ্বলছে কিন্তু একটি ঘাসও পড়ছে না। আপনি কি মাছের এতগুলো পা কখনো দেখেছেন বা এই ব্যাপারে কখনো কি ভেবেছেন আপনার শরীরের কোনো চোট কিভাবে নিজ থেকেই সেরে ওঠে? আজকের ভিডিওটি বেশ মজাদার, ইনফরমেটিভ এবং সারপ্রাইজিং হতে যাচ্ছে, যা দেখার পর আপনি বলবেন, সত্যি কি পৃথিবীতে এমন কিছু হয়? চলুন তাহলে দেরি না করে দেখে আসি মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজের আজকের এই ভিডিওটি। বন্ধুরা, অদৃশ্য হতে পারা একটি সুপার পাওয়ার যা আমরা কেবল মুভিতেই দেখি, আর হয়তো এমন কোনো মানুষ নেই যার মাথায় কখনো এরকম চিন্তা আসেনি যে, ইস, আমি যদি অদৃশ্য হতে পারতাম। কিন্তু এটি কিভাবে সম্ভব? এখনো পর্যন্ত তো এটি হয়নি, কিন্তু অনেক বিশেষজ্ঞরা এটি নিয়ে কাজ করছেন, আর তাদের বিশ্বাস যে ভবিষ্যতে এরকম সময় আসতে পারে যখন ক্যামোফ্ল্যাজ আর সায়েন্সের ব্যবহার করে এরকম কিছু করা যেতে পারে। কিছু লোক যারা একটি নমুনাও বানিয়েছে যেটিকে ইনভিজিবল শিল্ড নাম দেওয়া হয়েছে। আসলে এটি একটি শিল্ড যেটি ব্যবহার করে লাইটকে এমনভাবে ডাইভার্ট করা হয় যে এর পেছনের কোনো জিনিসই আমরা দেখতে পাই না, যা সত্যি খুব দারুণ ব্যাপার। এখন যে ফ্যাশন আর ড্রেস আপনারা দেখতে চলেছেন, ওগুলো পরা কিংবা ট্রাই করা তো দূরের কথা, আপনারা কোথাও হয়তো ওগুলো দেখেননি। ফ্রেডরিক নামের এক ডিজাইনার এই কস্টিউম ডিজাইন করেছে, যা সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এগুলো পরার সিস্টেম এরকম ছিল যে এটি একদম একটি বেলুনের মতো দেখতে, এবং পরবর্তীতে এর ভেতর থেকে হাওয়া বের করে এটির ডিজাইন দেখানো হতো। এরকম একটি ড্রেস বানানোর জন্য প্রায় 5 মিটার প্রাকৃতিক রাবার ব্যবহার করা হয়েছিল, যা সত্যি অনেক ইউনিক। হরি কৃষ্ণন নামের আরেকজন ডিজাইনারও এমন একটি নকশা নিজের ডিজাইনার কাপড়ের ওপর ট্রাই করেন, যেটাই তিনি ইনফ্লিটেড প্যান্ট ডিজাইন করেন, যেটা পরার পর তাতে বাতাস ভরা যেত। এই ডিজাইন খুবই কম সময় এবং খুবই কম জায়গায় কেবল সোজে দেখা গেছে। কিন্তু যদি সত্যিই লোকজন এমন ফ্যাশন করা শুরু করে, তাহলে কাপড়কে দাগ থেকে নয় বরং সুত জাতীয় জিনিস থেকে বাঁচাতে হবে। আপনারা কি এমন প্যান্ট পরতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু যদি পাইথনের কথা বলা হয়, তাহলে এটি এতটা বড় এবং ভয়ানক হয় যে কোনো মানুষ এটিকে দেখে দূর থেকেই পালিয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে এমনই বড় পাইথন আপনারা দেখছেন যেটিকে কিছু লোক পালছে। এই পাইথন এতটাই বড় যে এটিকে 3 জন লোকও উঠাতে পারছে না। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি পাইথন পালতে চান? কমেন্ট করে জানাবেন। মানুষের শরীরের একটি বিশেষ ব্যাপার হলো যে কখনো অনেক আঘাত লাগার পরেও তারা নিজে নিজেই ওই আঘাত সারিয়ে নেয়। তার উদাহরণ বোঝানোর জন্য এই ভিডিওটি বানানো হয়েছে, যেটায় আঙুলে লাগা আঘাতের ছবি প্রতি 4 ঘন্টায় 33 দিন পর্যন্ত তোলা হয়েছে। আর এই সব ছবি একসাথে দেখার পর আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমাদের শরীর যে কোনো আঘাত ঠিক করার জন্য পারদর্শী। এই ভিডিও নর্দার্ন স্পেনের এক পার্কের, যেখানে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছে। আসলে এই পার্কে যে গাছ রয়েছে তা থেকে এক ধরনের ফ্লস বের হয়, যা বেশ দহনীয় এবং খুব তাড়াতাড়ি আগুন লেগে যায়। এর জন্য এক নিয়ন্ত্রিত উপায়ে এই পার্কে আগুন লাগানো হয়েছে। এই ফ্লস সামান্য আগুনেও জ্বলে ওঠে এবং এতে ফ্লসের নিচে থাকা ঘাসের কোনো ক্ষতি হয় না। কিন্তু প্রথমবার দেখলে এটি অনেক অদ্ভুত মনে হয়। আপনি কতদূর জাম্প করতে পারবেন একটু এই ভাইটিকে দেখুন। এই লোক এক লাফে পুলের এক পাশ থেকে অন্য পাশে পারি হয়নি, বরং সে এটি একটি ফ্রন্ট ফ্লিপের মাধ্যমে করেছে। এত লম্বা দূরত্ব লাফিয়ে পার করাই বেশ মুশকিল। সত্যি বলতে প্রথমবার এই ভিডিও দেখে এমন মনে হয়েছে যে এ তো পানিতে পড়ে যাবে, কিন্তু সে খুব সহজে নিজের দক্ষতা দেখিয়ে এটি করেছে। কোথাও ঘুরতে গেলে আমরা অনেক নতুন জায়গা দেখি, কিন্তু এখন যে জায়গা আপনারা দেখছেন তা বেশ সুন্দর এবং দেখে মনে হয় অবতারের মতো কোনো মুভির সেট, কিন্তু তা নয়। এই জায়গাটি আসলে সিঙ্গাপুরের একটি এয়ারপোর্ট, যেটিকে অনেক সুন্দর এবং দুর্দান্ত আর্কিটেকচার দিয়ে ডিজাইন করা হয়েছে।
এই এয়ারপোর্ট দিয়ে ভ্রমণ করা পর্যটকরা এই জায়গায় ছবি তোলার জন্য কিছুক্ষণ থামবেই। সত্যি এই জায়গা দেখতে অনেক সুন্দর। এক হোটেলের লবিতে এই জলপ্রপাত বসানো হয়েছে। আজকালকার অ্যাডভান্সড আর্কিটেকচারাল টেকনিককে মাথায় রেখে এটি করা হয়েছে, যেটি খুবই সুন্দর দেখা যায়। কিন্তু এই জলপ্রপাত সত্যি নয়, বরং সম্পূর্ণ কৃত্রিম। অর্থাৎ যে জলপ্রপাত এইমাত্র আপনারা দেখছেন তার পুরোটাই একটি পর্দায় দেখানো হচ্ছে, আর এর সাথে যে শব্দ বাজানো হচ্ছে তা এটিকে আরও জীবন্ত করে তুলছে। মুভি কিংবা ডকুমেন্টারিতে আপনারা অনেকবার মহাকাশ দেখে থাকবেন, যা খুবই দারুণ দেখা যায়। কিন্তু এই ভিডিওটিকে স্পেস থেকে রেকর্ড করা হয়েছে, যা আসলে দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। প্লেনে ভ্রমণ করার সময় প্লেনের গতিবেগ সঠিকভাবে টের পাওয়া যায় না যে এটি কত দ্রুত উঠছে। এই ভিডিওতে আপনারা একটি প্লেনের জানালা দিয়ে অন্য একটি প্লেনকে উঠতে দেখছেন এবং বুঝতে পারছেন যে প্লেন কত দ্রুত বেগে ওড়ে। হয়তো আপনারা এটি জানেন যে একটি সাধারণ যাত্রীবাহী প্লেন বাতাসে প্রতি ঘন্টায় 850 থেকে 900 কিলোমিটার গতিবেগে ওড়ে। আপনারা কি জানেন, যখন একটি ক্যাঙ্গারুর জন্ম হয় তা আপনার আঙুলের চেয়েও ছোট হয়, আর ওই সময় তাকে একদমই কোনো ক্যাঙ্গারুর মতো মনে হয় না। বরং জন্ম নেয়ার 33 দিন পর্যন্ত ওর শরীরে না কোনো চুল গজায় আর না সেটি দেখতে বা শুনতে পায়। এরপর এই বাচ্চা 9 মাস পর্যন্ত মায়ের থলেতে থাকে। আশ্চর্যের কথা হলো, ওই থলেতে সেই সব জিনিস থাকে যা ছোট্ট ক্যাঙ্গারুটির বড় হবার জন্য প্রয়োজন হয়। খাবার থেকে শুরু করে ওই থলেতে সুয়েট গ্ল্যান্ডসও থাকে। যখনই মা ক্যাঙ্গারুর ঘাম বের হয় সেটি ওই ছোট্ট ক্যাঙ্গারুটিকে সব ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে। আর ওই থলেতে এত মাস থাকার পর যখন ওই ছোট ক্যাঙ্গারুটি বাইরে আসে তখন সে কোনো বিড়ালের সাইজের হয়, আর এরপর এটি চলাফেরার এবং লাফাবার জন্য উপযুক্ত হয়ে ওঠে। বন্ধুরা, এখন স্টারফিশ সম্পর্কিত যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন সেটি আপনাদের চমকে দেবে। আসলে এই স্টারফিশের নাম চকলেট জিপ সি স্টার। এটি স্টারফিশের এমন একটি প্রজাতি যা অনেক কম দেখা যায়, আর এটি পানিতে নিজের ছোট এবং বড় অনেকগুলো পা ব্যবহার করে সমুদ্র ভ্রমণে বের হয়। এটি একমাত্র প্রজাতি যার মধ্যে এই বিশেষত্ব রয়েছে। কিন্তু এতগুলো পা নিয়ে চলাফেরা করা কোনো সহজ কাজ নয়। এর এই অদ্ভুত পাগুলোকে পরিয়াও বলা হয়, যেগুলো দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। বন্ধুরা, এই ছবি দেখে আপনাদের হয়তো মনে হচ্ছে এটি কোনো প্রাণী, সমুদ্রের মধ্যে নৌকায় এসে জুটেছে। শুধু আপনিই নন, বরং অনেক লোক এটি দেখে চমকে গিয়েছিল। কিন্তু এটি একটি স্কুইড, যেটি গভীর সমুদ্রে দেখা যায়। কিছু লোক যখন এটিকে দেখল তখন নিজেদের ক্যামেরায় রেকর্ড করে নিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে সাবস্ক্রাইব করে মিস্ট্রিজ ওয়ার্ল্ড নলেজের সাথেই থাকুন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।